প্রিয় ইসলাম, ইসলামী চ্যানেল, আল কোরআন, মানবতার সমাধান। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমাদের আজকের এপিসোড। পৃথিবীর ইতিহাসে ছেলেদের শ্রেষ্ঠ সব ইসলামী নাম ও নামের অর্থ পার্ট 7, 301 থেকে 350 পর্যন্ত নাম ও নামের অর্থ আজকের ভিডিওতে দেখে নেই। মুনিফ অর্থ বিখ্যাত, নাদিম অর্থ সঙ্গী, রইস অর্থ ভদ্রলোক, রফিক অর্থ বন্ধু, সাদিক অর্থ সত্যবান, আসহাব অর্থ বীর, আসাদ অর্থ সিংহ, আব্রার লাবিব অর্থ ন্যায়বান বুদ্ধিমান, আজিম অর্থ শক্তিশালী, আজিজ অর্থ ক্ষমতাবান, আলী অর্থ উচ্চ, আরিফ অর্থ জ্ঞানী, আবিদ অর্থ ইবাদতকারী, আলিদ অর্থ ন্যায়পরায়ণ, আতিক অর্থ সম্মানিত, আওসাফ অর্থ গুণাবলী, আহমাদ অর্থ অতি প্রশংসনীয়, আরহাম অর্থ স্বাধীন, আহবাব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, ইয়াসির অর্থ বন্ধু, ওয়াদুদ অর্থ বন্ধু, তাওয়ার অর্থ রাজা, আরুষ অর্থ সূর্যের প্রথম রশ্মি, আশিক শাকিল অর্থ সম্মানিত সুপুরুষ, শাহরিয়ার অর্থ রাজা, সাদিক অর্থ সত্যবান, মনসুর অর্থ বিজয়ী, মোসাদ্দেক অর্থ প্রত্যয়নকারী, মুর্শেদ অর্থ পথ প্রদর্শক, মাহবুব অর্থ প্রিয় বন্ধু, করিম অর্থ দয়ালু, আখলাক অর্থ চরিত্র, মুহিব অর্থ প্রেমিক, মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা, মাসুদ অর্থ সৌভাগ্যবান, জাওয়াদ অর্থ দানশীল, জামাল অর্থ সৌন্দর্য, ইশরাক অর্থ প্রভাত, ফয়সাল অর্থ বিচারক, বক্তিয়ার অর্থ সৌভাগ্যবান, আতিক অর্থ সম্মানিত, আমের অর্থ শাসক, আব্রার অর্থ ন্যায়বান, আকবর অর্থ মহান, আসেফ অর্থ যোগ্য ব্যক্তি, আসহাব অর্থ বীর, আজিম অর্থ শক্তিশালী, আজিজ অর্থ ক্ষমতাবান, আহমাদ অর্থ অতি প্রশংসনীয়। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমিন।